প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করবো এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.2 এর 20 এবং 22। প্রথমে 20 নাম্বার, কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ ইকুয়াল √3 মাইনাস 1 √3 প্লাস 1। প্রথমে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যেটাকে আমরা বলি যোজন বিয়োজন বাংলায়, তাহলে কস এ মাইনাস সাইন এ প্লাস কস এ প্লাস সাইন এ, একইভাবে কস এ মাইনাস সাইন এ মাইনাস কস এ প্লাস সাইন এ। লব প্লাস হর, লব মাইনাস হর, এটাই হচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোজন বিয়োজন। এখানে √3 মাইনাস 1 এটা হচ্ছে নিউমারেটর, প্লাস ডেনোমিনেটর হচ্ছে √3 প্লাস 1। একইভাবে আমরা যদি এখানে লিখি √3 মাইনাস 1 মাইনাস √3 প্লাস 1, আমরা ব্র্যাকেটগুলো উঠাই ফেলবো। ব্র্যাকেট উঠাইলে এটা কী হবে, কস এ মাইনাস সাইন এ প্লাস কস এ প্লাস সাইন এ। একইভাবে এখানে কস এ মাইনাস সাইন এ মাইনাস কস এ, যেহেতু প্রথমে মাইনাস পড়ছে ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস সাইন এ, ইকুয়াল এখানেও √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, আবার নিচে √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। এখন এখানে সাইন এ প্লাস এ মাইনাসে কাটা, একইভাবে কস এ প্লাস এ মাইনাসে কাটা, এখানে √3 প্লাস এ মাইনাসে কাটা আর 1 প্লাস এ মাইনাসে কাটা, তাহলে আমার এখানে নিচে থাকছে কি মাইনাস 2 সাইনে আর আমার উপরে 2 কজে, ইকুয়াল এখানে থাকতেছে √3 আর এখানে থাকতেছে মাইনাস 2। এখন যদি বোথ সাইডে মাইনাস এই 2 এই 2 কাটা, এই 2 এই 2 কাটা, মাইনাস কজ এ বাই সাইন এ ইকুয়াল অনলি √3, মাইনাসটা থাকবে, এই যে মাইনাসটা বোথ সাইডে মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করলে তখন এই মাইনাস মাইনাস বাদ যাবে, তখন আমরা লিখতে পারবো কস এ বাই সাইন এ ইকুয়াল √3। তো √3 তো লিখলাম, এখন কস এ বাই সাইন এ সমান কিন্তু ট্যান এ, তাহলে ট্যান এ সমান √3 হচ্ছে। এখন ট্যান এ ইকুয়াল √3 সমান হচ্ছে 1060 ডিগ্রি, তাহলে আমরা এখানে 1060 ডিগ্রি লিখতে পারি। তো এখানে যদি 1060 ডিগ্রি লিখি, এখন 10 10 কাটা, তাহলে এ ইকুয়াল 60 ডিগ্রি, এটাই আমাদের আনসার। এখন আমরা 22 করব। 2 তে আমাদেরকে বলছে লেফট সাইড এবং রাইট সাইড সিমিলার অ্যাক্টিভিটিস। লেফট সাইড কস 3 এ, ও আবার ইফ এ ইকুয়াল 30 ডিগ্রি, এ ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি এখানে কস 3 30 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তার মানে এই হচ্ছে লেফট সাইড। এবার আমরা রাইট সাইড করব। রাইট সাইডে আমাদেরকে দিচ্ছে 4 কস কিউব এ মাইনাস 3 কস এ, 3 কস এ, তাহলে 4 থাকুক কস এ, এর জায়গায় আমরা নিশ্চিন্তে 30 ডিগ্রি লিখে দিতে পারি, 3 কস এর জায়গায় 30 ডিগ্রি লিখলাম। এখন 4 কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 বাই 2, তাহলে আমরা এখানে √3 বাই 2 লিখতে পারি, যেহেতু কিউবটা আছে এই কিউব দিলাম, মাইনাস এখানে 3 ইন্টু কস 30 ডিগ্রি ভ্যালু সেম, √3 বাই 2 লিখলাম। 4 ইন্টু 2 কিউব মানে কিন্তু 8, আর √3 কিউব মানে হচ্ছে 3√3, মাইনাস এখানে এটা মাল্টিপ্লাই করলে 3√3 আর এখানে 2, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হয়ে যাবে, তাহলে 3√3 বাই 2 মাইনাস 3√3 বাই 2। যেহেতু দুটো সিমিলার ফিগার, সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস হলে রেজাল্ট 0, আর এটাই আমাদের রাইট সাইড, তার মানে লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হয়ে গেলো।